কি দেখ লাউ আমাদের গাছে বড় সেদিনটা দেখলাম এই লাউটা এইটুকু আমাদের গাছে এই যে এইটু এইটু এইটুকু ছিল এই লাউটা আজকে কত বড় হয়ে গেছে দেখুন আর এই লাউটা খেতে খুব ভালো লম্বা লাউটা নমস্কার বন্ধুরা বিলফুড ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে যে রেসিপিটা এনেছি এটা আমি অনেকবার দেখিয়েছি বিরিয়ানি আর অনেকদিন ধরে এটা দেখানোর কিছু নেই আর বিরিয়ানি যখন বানাচ্ছি তাহলে আপনাদের সাথে শেয়ার করি তো ওই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম বিরিয়ানি বানাতে চলে এলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো ওইদিকে ঠাকুমা রেডি ঠাকুমার এক ঘুম হয়ে গেল ঠাকুমা দিয়ে কি করছে দেখি আজকে সাথে রাহুল আছে চলুন শুরু করি তো বৌদির হাতের বিরিয়ানি তো অনেকবার খেয়েছি আর অসাধারণ তো সে লোভ আর সামলাতে পারিনি বৌদির শুনেছি আজকে আবার বৌদি বিরিয়ানি বানাবে তো চলে এসেছি কি করতে পারবে না আমি তো আর হেলেপ টেলেপ করতে পারবো না আমি হেলেপ করতে হবে না তুমি পারবে এই যে পেঁয়াজটা কাটো বেরেস্তার জন্য বেরেস্তা নেই হবে তাহলে আগুন ধরাবো হ্যাঁ ধরো হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি আগে ভাতটা করব এখানে আমি বিরিয়ানির জন্য আগে তো বিরিয়ানি বানিয়েছি চিকেন বিরিয়ানি আপনারা দেখেছেন মটন বিরিয়ানিও বানিয়েছি আজকেও বানাবো চিকেন বিরিয়ানি তো এখানে চিকেন বিরিয়ানি বানানোর জন্য তবুও আমি আর একবার বলে দিই কী কী নিয়েছি এখানে আমি চাল নিয়েছি 1 কিলো ভিজিয়ে রেখেছি আর মাংস এখানে চিকেন নিয়েছি 2 কেজি আর মশলা এখানে নিয়েছি আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা জিরে ধনে বাটা আর এখানে আছে গোটা গরম মশলা তেজপাতা শাহ জিরে শাহ মরিচ এটা ভাতের জন্য লবণ হলুদ আর পেঁয়াজ আছে বেরেস্তার জন্য ঘি কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা একটু আতর আর আছে দই আর সাদা তেল তো এবার আমি শুরু করি জলটা ওখানে ফুটতে থাকুক আমি চিকেনটাকে ম্যারিনেট করি দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম গোলাপ জল আর একটু মিঠা হাতে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা 2 ফোঁটা আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দাও বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো এবার ভালো করে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচা ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 1/2 ঘন্টা ততক্ষণ ম্যারিনেট বেশি করা থাকবে তত ভালো হবে একটু গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিচ্ছি লেবু লেবু দিই আর এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা আর এখানে আছে দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ জায়ফল জৈত্রী শামরিচ আর সাজিরে সব আমি এর মধ্যে আর আছে 1টা স্টার অ্যানিস এবার এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর একটু ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটুক অল্প একটু দা ফেলা দিয়ে দেয় জল ফুটে গেছে দেখুন এবার আমি চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে যে মশলাগুলো দিয়েছি এটা একটা কাপড়ের সাদা কাপড়ের মধ্যে নরম একটা মলমল কাপড়ের মধ্যে সুতির কাপড়ের মধ্যে পুটলি করে দিতে পারেন সেটা ভালো তাহলে মশলাগুলো আর ভাতের সঙ্গে ছড়িয়ে যাবে না কিন্তু আমি এখন কিছু খুঁজে পাইনি আমার আলাদা করে বিরিয়ানি সব জিনিসপত্র রাখা থাকে কিন্তু ঘরে আমাদের কাজ হচ্ছে বলে সব এদিক ওদিক হয়ে আছে তার জন্য আমি এখন কিছু খুঁজে পাইনি আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু অসুবিধা হবে খেতে আমাদের গাছে তরমুজ দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে হয়েছে বেশ কত সুন্দর তরমুজ দেখুন জল বেরোচ্ছে কেন লিক হয়ে গেছে লিক হয়ে গেছে দেখুন আর একটা তরমুজ সুন্দর হয়েছে আরও আছে ভিতরে ভিতরে অনেকগুলো আছে এই এই দেখুন আমাদের কাছে তরমুজ উড়ি বাবা ফেটে পচে গেছে তো এটা দেখো ছিঁড়ে দেখো না
কিন্তু হয়েছে তো কত সুন্দর দেখি এটা ছিরি হ্যাঁ কেটে গেছে যখন এর আর কিছু হবে না দেখব কি আছে থাকলে আমরা খাবো না থাকলে রাজা খাবে কি শব্দ রে আরেকটা কই এই যে আরেকটা বাহ এর এই এটা খাওয়া যাবে এখন হ্যাঁ আর একটু থাক এটা এখন এটা কদিন থাক এটা এখন ছিড়বো না আরো আছে হ্যাঁ ছোট ছোট হয়েছে আর এই এক আরেক লাউ গাছ বেশ সুন্দর আর এই যে কুমড়ো গাছ বেশ সুন্দর হয়েছে এগুলো সব ফড়িংটা লাগিয়েছে ভাত হয়ে গেছে 80% হয়েছে ভাতটা আমি জল ঝরিয়ে নি ভাতে থাক শুকাক ফ্যানটা ঝরুক ভালো করে ততক্ষণে চিকেনটা রান্না করে নি আর বেরেস্তা ফেরেস্তা ভেজে নি হয়ে গেছে গরম মনে বুঝি না কড়াইতে তেল দিচ্ছি সাদা তেল আগে বেরেস্তাটা ভাজব তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিই আমাদের তুমি একটু খাইয়ে দাও চিনির মতন সে মিষ্টি হবে তো জানি কিন্তু এই পচা জিনিস আমি খাবো না বাবা তুমি পচা মিষ্টি আরো হবে আরো আরো আছে বেরেস্তা হয়ে গেছে ভাজা তুলে নি লবণ তাও আমি একটু পুডুলি পুডুলি দিয়েছিলাম অল্প ভেজে নিয়েছি তুলে নিয়ে এবার আজকে আমি বিরিয়ানিতে ডিম দেব না সবসময় ডিম দিই ডিম ছাড়া বানাবো ঠাকুমা এতদিন ধরে বিরিয়ানি বানাচ্ছে তুমি তো প্রত্যেক ভিডিওতে রয়েছো পারো বানাতে তুমি বিরিয়ানি না কেন ও বন্ধ করো আমার ভালো লাগে কেন তুমি মাংস আর ভাত রাঁধতে পারো না বৌদিকে বলো শিখিয়ে দিতে ঠাকুর রক্ষা করবো একটু আমার ভাগে আর আসতো না ঠাকুমা তোমার মধ্যে আছে না বলবে পালা আগে বৌদি ঠাকুমার মধ্যে ঠান্ডা না গরম ভাত সব রেডি হয়ে গেছে বিরিয়ানি মাংস ছোট ছোট হয় নাকি বড় বড়ই তো হয় ঠাকুমা রুটি খাবা নাকি স্নান করবে রেডি হচ্ছে স্নান করে বৌদি বিরিয়ানি করছে খাবে ভিডিওটা হয়ে যাক খাবার তো আবার মাংসটা হয়ে গেছে সেই গন্ধ বেরিয়েছে বেরিয়েছে
পিতলের হাঁড়ি নিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি একটু ঘি, পুরো ঘিটা আমি হাঁড়িতে মাখিয়ে নেব। আর পিতলের হাঁড়িতে বিরিয়ানি বেশি টেস্টি হয়, কারণ পিতলের একটা যে ফ্লেভার, পিতলের থেকে মনে হয় একটা ফ্লেভার আসে আলাদা বিরিয়ানি। এখানের মধ্যে যে কটা এই বড় ইয়েগুলো ফেলে দিচ্ছি, মশলা, জায়ফল, দারচিনি, এটুকু ফেলা যায় আর সবাই ফেলে খাবে আজকে। দুটো লেয়ারে বানাবো, ভাত দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি বেরেস্তা, একটু কেওড়া জল, গোলাপ জল, একটু এক ফোঁটা দিচ্ছি এখানে মিঠা, তোর দিয়ে দিচ্ছি একটু ছিটিয়ে। চিকেন দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটা ভাতের লেয়ার দিই। বিরিয়ানি মশলা, গোলাপ জল একটু দিলাম, একটু কেওড়া জল, মিঠা আতরটা, এই কেশরটা গুলে রেখেছিলাম দুধে, এটার মধ্যে একটুখানি দিয়ে গুলে তারপরে দেবো। আলুটা দিয়ে দিই, ছোট হয়ে গেছে হাঁড়িটা আজকে। এবার এই বাকি ভাতটা এর উপরে দিয়ে দিচ্ছি, লাস্ট এটা কেশর গোলা দুধটা দিয়ে দিচ্ছি এটার উপরে। বিরিয়ানি মশলা, বেরেস্তা, যেটুকু বাকি ছিল এটুকু দিয়ে দিচ্ছি উপরে, আর একটুখানি দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল হয়ে গেছে, আর লাস্ট আমি দিচ্ছি একটুখানি ঘি, একটু চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে উনুনে দিয়ে দিই, এটা আধ ঘন্টা রাখবো আমি এরকম ভাবে, ভেতরে আগুন আছে আর একটু আগুন তুলে উপরে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে দম দেওয়া, এবার হাঁড়িটাকে নামিয়ে নেবো উপরের ছাইগুলো ফেলে, তারপরে খাবো, দেখবো কেমন হয়েছে। আর একটাই ভাগ হবে। এবার খুলি বিরিয়ানির হাঁড়ির ঢাকনা, দেখি কি অবস্থা হয়েছে। সেই গন্ধ বেরিয়েছে, বেরোচ্ছে সেন্ট। পেতলের হাঁড়িতে না বিরিয়ানি আরো বেশি টেস্টি হয়। খুব সুন্দর ফ্লেভার এসছে, এসব আমি আর কি বলবো, এসব আমার বর আছে বলার জন্য, না না ঝাঁকালে মিশবে কি করে কালারটা, তারপর ঝাঁকিয়ে নেবো এটাকে, দেখি
ঠাকুমা আম দিয়ে বিরিয়ানি খাবে, ম্যাঙ্গো বিরিয়ানি। বিরিয়ানি থেকে আজকে মাংস বেশি হয়ে গেছে, মানে রাইসের থেকে ভাতের থেকে মাংস বেশি। এখন খাবো বিরিয়ানি, তৈরি হয়ে গেছে, এখন প্লেট সাজাচ্ছে। বিরিয়ানি রাইস হতে হবে এরকম হলুদ হলুদ, একটু লাল লাল, একটু সাদা সাদা, তাই না? একদম। দেখুন আমাদের চারটে প্লেট রেডি হয়ে গেছে। এখন এখন আমরা বসে পড়েছি, আরও সদস্য আছে, তারা এখানে রাখা আছে, কেউ নেই এই মুহূর্তে, একটু পরে খাওয়া দাওয়া করবে সবাই। ভালো হয়েছে, ভালো হয়েছে বললে বাবা নিজে বানিয়েছে, সবাই ভাবতে পারে নিজে বানিয়েছে বললে তাই ভালো বলছে, নিজে প্রশংসা করছে, নিজে প্রশংসা করছে। আমি এই জন্য কিছু বলবো না, বাকিটা বলবো। দারুণ, খুব দারুণ। এমনিতে বহুদিন হয়েছে বিরিয়ানি খাই না, মাস দুই এক তো হয়েই গেল বন্ধুরা, তো অনেকদিন পর সামনে এই যে পেয়েছি বিরিয়ানি, খুবই প্রিয়। আগে খেতাম না কিন্তু এখন আস্তে আস্তে খুব প্রিয় হয়ে গেছে বিরিয়ানি আমার কাছে। তো দেখুন একদম দোকানের মতো খুব সুন্দর হয়েছে, তার থেকেও মনে হচ্ছে আজকে ভালো হয়েছে। দেখুন ভাতটা, ভাতটা দেখুন কত সুন্দর, একদম ঝটঝটে ভাত, আর স্মেলটা এত সুন্দর আসছে। আর দেখুন আলুটা, আলু তো আমার খুব প্রিয়, আর একদম রসালো, একটু হালকা হালকা ভাব। চিকেন লেগ পিস খুবই ফেভারিট আমার। আজকে বিরিয়ানিটা বন্ধুরা সেরা, তো আপনারা এভাবে তৈরি করবেন। আজকে ডিম দেয়নি, তো ডিম দিতে বারণ করেছি, কারণ এই গরমে ডিম মাংস দুটো একসঙ্গে খাওয়াটা একটু অন্যরকম হবে। তো যার জন্য আজকে একদম সিম্পলভাবে ঘরে একদম বানানো বিরিয়ানি লিমু তৈরি করেছে, ঠাকুমাও ছিল সঙ্গে, একটা অসাধারণ টেস্টি হয়েছে, দারুণ হয়েছে বিরিয়ানি, দারুণ টেস্ট। সুন্দর বিরিয়ানি বানাইছে, এত আর আমরা বানাইতে পারি না, আমি বানাইতে পারি না, খাইতে খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম বানাইয়ে খাইয়ে দেখবেন ঘরে, ভালো লাগবে। সবাই তো বললো, শুনলেনি, চিকেন কিরকম সেদ্ধ হয়েছে, আলু কিরকম, বিরিয়ানি কিরকম হয়েছে। আমি কিছু বলবো না, আমি খেতে ভালোবাসি। তো এখানে আমাদের এখানে তো বিরিয়ানির দোকান এমনিতেই অনেকদিন ধরে বন্ধ, তো আজকে অনেকদিন পরে বিরিয়ানি বৌদি খাওয়ালো, প্রায় এক বছর হয়ে গেল প্রায় বৌদি বৌদির হাতে বিরিয়ানি খেয়েছি। শীতকালের সময়, হ্যাঁ, ছ মাসের মতো হয়েছে খেয়েছি, অসাধারণ হয়েছিল। তো আজকেও আবার অসাধারণ বিরিয়ানি, দাদারা সবাই বলছিল, দাদারা খেয়ে নিচ্ছিল, আমি খেতে পাইনি, তো আমি এখন খাবো, বেশি কথা বলবো না। তো সত্যি করি অসাধারণ হয়েছে, গরম গরম খা। আর একটা কথাই বলবো খেয়ে, যে মাঝে মাঝে বৌদি আরো কুড়ো কুড়ে খাই বিরিয়ানি, না আম যারা খাওয়া হয় না রাত্রিবেলায়, কালকে না পরশুদিন আম খাইনি, ভুলে গেছে ভাত খাওয়ার পরে, দিয়ে বলছে আম খাইলাম না তো আজকে, বলছে আমটা খাও খেতে পারে স্বপ্নে, রাত্রিবেলায় আবার স্বপ্ন দেখলে যে আম খাচ্ছি, খাওয়ার স্বপ্ন দেখলে আবার পেট খারাপ করে, পেট খারাপ হবে, আমই হচ্ছে জীবন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, টাটা।